দেখতে পাচ্ছিস না রে? কি বলিস রে? এবার দেখতে পাচ্ছিস না রে ভাই? নেটওয়ার্ক তো ফুল আছে, এবার দেখ দেখতে পাচ্ছিস কি? মোবাইলটা নিচু না করলে দেখবো কি করে? সালা ঢ্যামনে, আমি মুখ দেখার কথা বলছি এতক্ষণ, ওইটা দেখার কথা বলছি না। ও আচ্ছা 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 আচ্ছা, ওই তো ড্যাশের মতো মুখ, কি আবার দেখবো? কে? আমি মিত্র, কেমন আছিস সব? হ্যাঁ ভাই ভালো আছি। এই চলে যাচ্ছে ভাই। কোথায় চলে যাচ্ছিস এই লকডাউনে? বেঘরে মার খেয়ে যাবি তো। ঠিকঠাক আছি। হয়েছে এবার? হ্যাঁ মিত্র। রঞ্জনা কই রে? এসে গেছি রে, সবাই ভালো আছিস তো? ঠিকঠাক ভালো আছি। তোকে প্রিয় খুব মিস করছে রে। কি সত্যি প্রিয়? আই অলসো মিস ইউ সো মাচ। কি করছিলি তুই? আর বলিস না, মারছিলাম রে, তাই দেরি হয়ে গেল। কে সে অবাগা? কার গভীর ম্যাপ চেঞ্জ হয়ে গেল? এফবি পোস্ট গুলোতে রিয়্যাক্ট মারছিলাম। ও আচ্ছা। রিয়্যাক্ট মারিস শুনলেও পেছনে কেমন ব্যথা ব্যথা করে আমার। কি? ও কিছু না, বাদ দে সব। বলছি ঘরে আছিস, কিছু পড়ছিস নাকি? না ভাই না, ঘরে আছি, কি আর পড়বো? ওই বারমুন্ডা প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। শুধু ভিডিও কল হবে বলে টি শার্টটা পরে নিলাম। একে অশিক্ষিত বললো, অশিক্ষিত লজ্জায় সুইসাইড করবে। মানে? মানেটা তুই যদি বুঝতিস তাহলে আর মানে জিজ্ঞাসা করতিস না। ভালো কথা বলছি, তুই লকডাউন উঠলে আর একবার নার্সারি থেকে শুরু কর, বুঝলি? প্রিয়, মুখের কি অবস্থা রে? চুলে তো মুখ ভর্তি হয়ে গেছে পুরো। হ্যাঁ রে, আর বলিস না, লকডাউন না ওঠা পর্যন্ত এরকমই থাকতে হবে। ট্রিম করে রে, নাহলে কাকুর দাড়ি কাটা নিয়ে দে, সব উড়িয়ে দে, নাহলে তো মুখটা কিছুদিন পর নিচের মতো হয়ে যাবে পুরো। না মানে মাথার মতো চুল ভর্তি হয়ে যাবে তো। প্রথম কথা, ট্রিমার নেই। দ্বিতীয় কথা, মাকন্দ হতে চাই না। আর তৃতীয় কথা, ভদ্র কথা বলতে শেখ, এরপর থেকে ওপর নিচ যেন গুলিয়ে না যায় আর। আচ্ছা 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 আচ্ছা, তো প্রিয় ডালগোনা বানালি? তো ওইসব ডালগোনা বালগোনা নিকুচি করেছে, হ্যান্ড ব্লেন্ডার নেই আর হাতের অত জোরে নেই, ওর থেকে ভালো প্লেন চা খাও, আরামসে থাকো। একদম মিত্র। আমি তো পতঙ্গনা বানিয়েছি। মানে? আরে দুটো জিনিস বানাতে হাতে স্পিড লাগে, ডালগোনা বানাতে হাত ঘোরাতে হয়, পতঙ্গনা বানাতে হাত ওপর নিচ করতে হয়। চল চল চল, আর কথা বলা যাবে না, খাওয়ার থেকে কথাই বেশি ননভেজ হয়ে যাচ্ছে। চল চল চল। হ্যাঁ সে তো হবেই। রঞ্জন রঞ্জন, লকডাউনের পর অমিতের সাথে আবার দেখা করিস তো? অবশ্যই রে, অনেক গভীরে দেখা হবে রে। না না ঠিক আছে, চল টাটা, অ বললাম বাই। তারা একটা ভালো করে স্ক্রিনশট নিতে দে। আরে আমি নিয়ে নিয়েছি আগেই, গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। চল সবাই সাবধানে থাক, ভালো থাক, বাই মিত্র। আচ্ছা বাই টাটা। গ্রুপটা খুলি, স্ক্রিনশটটা দেখি, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে হবে তো। সালা ধ্যামনা, এটা স্ক্রিনশট? হ্যালো, হাই ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, খুব খুব শেয়ার করো, আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। অনেকদিন পর ওয়ান প্লাস থ্রি ইডিয়েটস এলো, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা ডং করে বাজিয়ে দাও। সবাই সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও, বাই। আর গভীরে যাও।